দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার গ্রহণ সংক্রান্ত ষষ্ঠ শ্রেণীর আজকের আমরা বৌদ্ধ ধর্ম শিক্ষা এই বিষয়ের নির্দেশনা এবং সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্ন কাঠামো মূল্যায়ন পদ্ধতি পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্নের নমুনা সম্পর্কে আজকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো তার আগে বলি যদি আপনারা এখনও আমাদের এই পরিপূর্ণ নির্দেশনাটি না দেখে থাকেন পরিপূর্ণ নির্দেশনাটি এই এই ইউটিউব চ্যানেলের এখানে এসে এটা দেখবেন তারপর আপনাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের যে মূল্য নির্দেশনা এবং যে সমস্ত পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন পদ্ধতি সেটা দেখবেন তারপর আর্ট অ্যান্ড কালচারের যে মূল্য নির্দেশনা রয়ে নির্দেশিকা রয়েছে সেটা আপনারা দেখে আপনাদের সন্তানদের স্টুডেন্টদের এই সহযোগিতা করবেন এটা আশা রাখছি তো চলো কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ে আজকের বিষয় হল বৌদ্ধ ধর্ম ষষ্ঠ শ্রেণীর তো প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনার মধ্যে ক নাম্বারের আছে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস যে সমস্ত শিক্ষার্থীরা দেখতেছেন তোমাদের সুবিধার্থে আমি বলি অনেকেই হয়তো প্রিন্ট আউট পাননি তো হয়তো শিক্ষকের নির্দেশনা পেয়েছেন তো আমি আবার আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানাতে চাই এখানে তোমাদের জন্য মাত্র ছয়টি অধ্যায় দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে তো অধ্যায়গুলোকে কি একটু দেখে আসি দ্বিতীয় অধ্যায় মাত্র ফার্স্টীয় অধ্যায় সরি মাত্র ফার্স্টীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে ধর্মীয় উৎসব ও পূর্ণিমা চতুর্থ অধ্যায় দান পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় জাতক নবম অধ্যায় তীর্থস্থান ও ঐতিহাসিক স্থান দশম অধ্যায় সহাবস্থান সকলে আমরা সকলের ধরে এই পাঁচটি অধ্যায় থেকে তোমাদেরকে পড়াশোনা করতে হবে একদম নিয়মিতভাবে কারণ বার্ষিক পরীক্ষার সামনে ঘনিয়ে আসবে এখন মূল্যায়ন কাঠামো একটু আমরা দেখি শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ পার্সেন্ট আর সামস্তিক মূল্যায়নে সত্তর পার্সেন্ট সব বিষয়ে একই তো নাম্বার গতে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের ধারা মানবন্ধন মানবন্ধন মূল্যায়নকালীন ধারাবাহিক মূল্যায়ন শ্রেণীর কাজ বাড়ির কাজ শ্রেণী অভিজ্ঞা অ্যাসাইনমেন্ট প্রজেক্ট ফিল্ড টিপ ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা অভিজ্ঞতা বিষয়ক প্রতিবেদন ইত্যাদি এখান থেকে আমরা তিরিশ নাম্বার ক্যারি করতে পারি তারপরে সামষ্টিক মূল্যায়নে যেটা রয়েছে সামস্তিক মূল্যায়ন এনসিটিভি কর্তৃক প্রণীত প্রশ্নের ধারা ও প্রশ্ন নম্বর পণ্নটা সময় সময়সীমার মধ্যে একশো নম্বরের প্রশ্ন সম্বলিত লিখিত উত্তরভিত্তিক হবে একশো নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টের রূপান্তর করতে হবে ওকে তো এ হলো প্রশ্নের দ্বারা মানপন্থন মৎস্য একশো নম্বরের তো শিকণকালীন মূল্যায়ন প্রশ্নের দ্বারা কি রকম হবে তা আমরা একটু দেখি অ্যাসাইনমেন্ট অর্থাৎ যেটা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ সেটা নমুনা হচ্ছে শঙ্কজাতকের পড়ার পরে তোমার জীবনের করণীয় নির্ধারণ করো এবং এগুলো বিষয়ে অর্জন করেছ করবে এই বিষয়ে একটি নিবন্ধ রচনা করো এখানে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ তোমার মা বাবা শিক্ষক আত্মীয় স্বজন থেকে জেনে নাও তোমার এলাকা কোন কোন তীর্থস্থান ঐতিহাসিক রয়েছে তোমার প্রাপ্ত তথ্য পাঠ্যপুস্তকের আলোকে একটি প্রতিবেদন তৈরি করো তো এখানেও দশ নম্বর রয়েছে তা শ্রেণীর কাজের মধ্যে রয়েছে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ যেমন শক পূরণ বক্স পূরণ ফ্লোসা অঙ্কন। তো বৌদ্ধ পূর্বিবার ধর্মীয় সামাজিক গুরুত্বর প্রবাহ তৈরি করতে হবে তো এখানে কিন্তু তিরিশ নাম্বার রয়েছে ওকে তো এখন একশো নাম্বারের যে সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নের দ্বারা মানবন্ধন রকম হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি মার করে দিচ্ছি এটা আমি বুঝিয়ে দিচ্ছি তো যারা সম্মানিত শিক্ষক মণ্ডলী রয়েছেন আপনারাও এটা বারবার দেখতে পারেন আর যারা সম্মানিত অভিভাবক মণ্ডলী রয়েছেন আপনারাও আপনাদের সন্তানদের জন্য এটা খেয়াল রেখে দিতে পারেন আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা দেখতেছ তোমাদেরকে ভালোভাবে দেখে বুঝে প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো যেমন দেখেন এখানে যা বলা হচ্ছে খ বিভাগে খ বিভাগে আমরা দেখতেছি বহু নির্বাসনী প্রশ্ন তো বহু নির্বাসনী প্রশ্নের কিন্তু প্রশ্নের মান হচ্ছে একটাই এক নম্বর প্রশ্ন থাকবে পনেরোতেই এখানে পনেরো থেকে পনেরো কে পনেরো পাবে তোমরা ওকে তো এখন আমরা খ বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এটাও এক নম্বর দশ একে দশ এখানেও তুমি দশ পাবে ওকে এরপরে আমরা আছি গ বিভাগে গ বিভাগে দেখে সংক্ষিপ্ত উত্তর এখানে দুই নম্বর একটা একটা দুই নম্বর দশে দশ পাবে তোমরা এরপরে আমরা যাই এই গ বিভাগে গহ বিভাগ থেকে রসনামূলক উত্তর প্রশ্ন এখানে ফার্স্টের মধ্যে তিনটির উত্তর দিতে হবে তিন পাঁচে পনেরো তারপরে উম উম বিভাগে রচনামূলক প্রশ্ন এখানে আট নাম্বার তিন যোগ পাঁচ ফার্স্টের আটটির মধ্যে ফার্স্টির উত্তর দিতে হবে পাঁচ আঠা চল্লিশ এভাবে কিন্তু একশো নাম্বারের আমাদের প্রশ্নগুলো হবে ওকে তো এখন আমরা দেখি তাহলে নমুনা প্রশ্নতা রকম হতে পারে এই যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু তো এখানে বলা হচ্ছে এটি একটি নমুনা প্রশ্নপত্র এর নমুনা প্রশ্নপত্রালোকে আপনি এ বিষয়ে প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা হুবহু ব্যবহার করা যাবে না এই কথাতে কিন্তু আসলে শিক্ষক মহোদয়দের উদ্দেশ্যে বলা হয়েছে অর্থাৎ আমরা এই নমুনা প্রশ্নটি হুবহু ইউজ করতে পারবো না এটাকে ফলো করে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্ব স বিদ্যালয়ে ওকে বিষয়ভিত্তিক শিক্ষক যারা বৌদ্ধ ধর্মের শিক্ষকতা করেন এবং এই বিষয়টি ক্লাস পান এখন পূর্ণামন একশোদের মধ্যে এখানে দেখেন বহু নির্বাচনী প্রশ্নগুলো আমি একটু পরে শোনাচ্ছি বহু নির্বাসনী প্রশ্নগুলো নাম্বার এক গৌতম বুদ্ধ কোন পূর্ণিমায় বুদ্ধত্ব লাভ করেন এখানে যেই সমস্ত উত্তরগুলো আমি পারি সেগুলো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বৈশাখী পূর্ণিমা গৌতম সিদ্ধার্থ কত বছর বয়সে গৃহত্যাগ করেন এটা হচ্ছে উনচল্লিশ বছর বয়সে বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন এটা হচ্ছে কুশিনগরে বুদ্ধ কোন পূর্ণিমায় প্রথম ধর্মপ্রসার করেন এটা সম্ভবত ধর্মপ্রসার করেছিলেন আমার ঠিক জানা নেই তবে এটা শাড়ি পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা হতে পারে তারপরে তিন মাস বর্ষা পাশে সে বিক্ষোরা যে পরিশুদ্ধি অর্জন করেন তাকে কি বলে এটাকে প্রবারণা বলা হয় তারপর কোন পারমি পূর্ণ করা ছাড়া নির্বাণ সম্ভব নয় এটা হচ্ছে এই সম্ভবত প্রজ্ঞা পারমী। বৌদ্ধ ধর্মের দাতা কত প্রকার এটা গুরুত্বপূর্ণ এখানে আমি এটা নিশ্চিত নই তোমরা জেনে নিবে পারমি কত প্রকার দশ প্রকার বারাণসীর রাজাকে ছিলেন সম্ভবত বিম্বিসার সারনাথ কোন নদীর তীরে অবস্থিত এখানে সারতা অপশন রয়েছে সারদা থেকে কোনটা সতিক্রতা উত্তর দেবে বৈতা পড়লেই কিন্তু তোমরা জেনে নেবে ময়নামতি বাংলাদেশের কোন জেলা অবস্থিত এই যে কুমিল্লা সালওয়ান বিহার ভিক্ষুদের বসবাসের জন্য কয়টি কক্ক আছে বৌদ্ধ ধর্ম প্রথম বিক্ষু সংখ্যক কতজন ভিক্ষু নিয়ে গঠিত হয় তারপরে সার মুখ বিশিষ্ট সিংহমূর্তির উপরে ধর্মচক্রটি কোন দেশের জাতীয় পতাকার স্থান করে নিয়েছে এটা কিন্তু আমরা ভারতকে দেখতে পাচ্ছি ওকে হিসের মাধ্যমে মানুষের পরিচয় নির্ণয় হয় এটা আমরা কিন্তু কর্মের মাধ্যমে পরিচয় নির্ণয় হয় ওকে তো আমরা পনেরোই পনেরো এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি খ বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত বুদ্ধ পূর্ণিমাকে কোন সংস্থা বেশাক দিয়ে ঘোষণা করে এটা কিন্তু আমরা আশা করি মনে করি জাতিসংঘ ঘোষণা করেছিল সিদ্ধার্থ গৌতম কোন পূর্ণিমায় মাতৃগর্ভে প্রতিশন্ধি গ্রহণ করেন আষারি পূর্ণিমায় বুদ্ধের প্রথম ধর্ম প্রসার বৌদ্ধ সাহিত্যে কি নামে পরিচিত ওকে তো এটাও খুবই গুরুত্বপূর্ণ তোমরা বই থেকে দেখে নেবে কোন পূর্ণিমা তিথিতে বর্ষাবাস শুরু হয় এটাও গুরুত্বপূর্ণ প্রতি গ্রাহক সম্পত্তি বলতে কাকে বলে দৈর্য বুদ্ধি দিয়ে বিপদের মোকাবিলা করতে হয় এটি কোন জাতকের উপদেশ তীর্থস্থান কি শালবন বিহার কোথায় অবস্থিত বুদ্ধের মতে জগতের সকল মানুষ কেমন কুশল কর্ম মানুষকে কি করে তারপর গপ থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো তো দেখি নগর পরিবহনে ব্যার বের হয়ে যে নির্মিত দর্শন করেন সেগুলোর নাম কী ওকে তারপরে বুদ্ধ প্রথম খাদের কাছে তার নবলব্ধ ধর্ম প্রসার করেন তাদের নাম কী বৌদ্ধ ধর্মে কোন ধরনের দাতা প্রশংসাযোগ্য তার সম্পর্কে লিখো দানং টানং মনুষ্যানং দানং বারণং দানং শঙ্কানং দানং সন্তি বারং পরং এই রত্ব কি এগুলা শিখবে জাতক কনিক অন্তর্গত শঙ্কর জাতকের উপদেষ্টে লিখ বানরেন্দ্র জাতকের বতিসত্বরূপী বানরের গুণগান লিখ গুণগুলো লিখ মহাতীর্থ কয়টি কী কী তীর্থস্থান দর্শন করলে কী হয় ময়নামতি অবস্থিত উল্লেখযোগ্য বৌদ্ধ নিদর্শনগুলোর নাম লিখো সহাবস্থান বলতে কি বুঝায় ধর গ বিভাগে দেখেন রচনামূলক প্রশ্ন দৃশ্যপথবিহীন প্রশ্ন যে কোনো তেনটি প্রশ্নের উত্তর দাও নগর ভবনে গিয়ে রাজকুমার সিদ্ধার্থের জীবনে কী পরিবর্তন হয়েছিল তালিকা দানের সুফল ফাস্তি ব্যাখ্যা করো ফাস্তি বাক্যে লিখো আমরা বাড়িতে কী কী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকি তার একটি তালিকা তৈরি করো বুদ্ধের প্রথম ধর্মের স্থানের নাম সহ পঞ্চবর্গীয় শিষ্যদের নাম লিখো বৌদ্ধতীর্থ দর্শনের গুরুত্ব ব্যাখ্যা করো এগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন তো এখন দেখেন গ বিভাগে রচনামূলক প্রশ্ন যে কোনো ফার্স্টে দিতে হবে একটা আট নাম্বারের যেমন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাতটি প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নগুলো আমি পরে শোনাচ্ছি না এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী তোমাদের জন্য প্রশ্ন রেডি করবে তো তোমরা বইগুলো যে সমস্ত ফাস্তি অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো খুব মনোযোগ সহকারে প্রতিদিন পড়বে তখন তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে এখন বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলা এখানে দেওয়া রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলা দেওয়া রয়েছে এই যে এখানে কিন্তু প্রশ্নের উত্তরগুলা দেওয়া রয়েছে ওকে সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা নিশ্চয়ই হার্ড কপি সফট কপি পেয়েছেন আপনারা সেখান থেকে দেখে নিজেরাই নমুনাতে দেখে সম্পূর্ণ এটা ফলো করে আপনার প্রশ্ন উত্তর তৈরি করবেন আর সম্মানিত অভিভাবক মণ্ডলী আপনাদের সন্তানদেরকে অবশ্যই এগুলা বাড়িতে বারবার পড়ানোর জন্য নির্দেশনা দেবেন শোক রাখবেন আপনার সন্তানদেরকে ওকে আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি দুই তিনবার দেখে দেখে কোন কোন অধ্যায় কীভাবে আসবে তোমরা নিশ্চয়ই আরও বারবার দেখতে পারো আজ এ পর্যন্তই আর ভিডিওটি শেষ করার আগে সবাইকে আরেকবার আহ্বান করব। আমাদের লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলটি আমার একটি অন্যতম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলটিকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন আমি অত্যন্ত খুশি এবং খুবই কৃতজ্ঞ আর আমি কিন্তু সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত সকল বিষয়ের সকল বিষয়ের যে নির্দেশনাগুলো রয়েছে আমি সবগুলা এখানে একে একে ভিডিও দিয়ে যাব আর এখানে বিশেষ করে ইংলিশ গ্রামার আর ম্যাথ বা গণিত এই বিষয়ে আমি প্রতিদিন ক্লাস নেব তোমরা নির্দ্বিধায় যারা সুপ্রিয় শিক্ষার্থী রয়েছ এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা অধ্যয়ন করতে পারবে এবং কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করা হবে ওকে সাথে থাকবেন পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ওকে দাদা বাই বাই